আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছিল, তো বাজারে দেখালাম, এই যে বলেছি তো আগেও বাজারে যে সবার আগেই দেখব করল্লা, কিছু আনতে বললেই সবার আগে থাকবে করল্লা। তো কি আর করার, এই তো করল্লা আর ভেন্ডি নিয়ে আসছে, আর লেবু নিয়ে আসছে। লেবুটা যেহেতু আমি প্রতিদিন খাই, তাই লেবু আমার ঘরে থাকেই, তো অনেকগুলা লেবু নিয়ে আসছে। তো যা গরম দেখা যায়, লেবুর শরবতটা প্রতিদিনই খাওয়া হয়, আর আমার তো লেবুর গন্ধ খুবই ভালো লাগে, আমি গন্ধ শুঁকতেছিলাম লেবুর। আর এখানে শশা নিয়ে আসছে, তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো যে কোনো বাজার আনলে আমি সাথে সাথে এভাবে ঢেলে রাখি সবজিগুলো, কারণ বাজারে দেখা যায় সবজিতে অনেক পানি ইউজ করে, এইভাবে ফ্রিজে রাখলে পচে যায়, এই কারণে আমি সব কিছু ঢেলে বাতাসে একটু শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। এখানে হচ্ছে আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়ে আসছে, আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে ওর বাবা। এই যে বিড়াল চলে আসছে দেখেন, মাছের গন্ধে, এটা আমাদের বাসার বিড়াল। এই যে তোর বাবা হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, কিন্তু হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে, তাই এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে। আর হচ্ছে রুই মাছের ডিম নিয়ে আসছে, তো ওর বাবা বলতেছে যে এখন একটু গরম গরম রুই মাছের ডিম ভেজে দাও, তো আমি এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব, আর কিছু ডিম হচ্ছে এখনই গরম গরম ভেজে নিব। তো এই যে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি, তো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লেগেছে গরম ভাতের সাথে। বলতেছে কালকে হচ্ছে করলা দিয়ে ভাজি করে দিবার রুই মাছের ডিম, আর কি করলা ছাড়া কোনো কথাই নাই, এত প্রিয় করলা। তো ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একদম মচমচা করে। আর এটা হচ্ছে পরের দিন, আমি হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে গুঁড়া করে নিচ্ছিলাম, লাল লাল করে ভেজে ভুনা করে নিলে কিন্তু ভালোই লাগে, আর কাঁটা কম থাকায় বাচ্চারা কিন্তু এই মাছটা পছন্দ করে। তো মাছটা প্রথমে ভুনা করে নিয়ে আমি হচ্ছে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। তো মাছটা প্রথমে একটু কষিয়ে নিব মশলার সাথে, তারপর হচ্ছে করলা দিয়ে দিব। তো বাচ্চারা কিন্তু মাছের ডিম খুবই পছন্দ করে, তাই ওর বাবা বাজারে গেলে মাছের ডিমটা নিয়ে আসার চেষ্টা করে। এখানে করলা আর একটা আলু দিয়ে দিয়েছি, করলাগুলো একদম ফ্রেশ ছিল, তো ভালোই লাগছিল ভাজিটা। আমার ডিম দিয়ে করলা ভাজি কিন্তু হয়ে গেছে, এদিকে মাছটাও ভুনা হয়ে গেছে। রান্না বাড়া শেষে আমি হচ্ছে গোসল করতে গিয়েছিলাম, এখন দেখি এমন বৃষ্টি শুরু হলো, শিলা বৃষ্টি, তো ভাবলাম একটু ভিজে নেই, তো শিলগুলাতে খেলাম এবং বাচ্চাদের দিলাম, খুবই ভালো লাগতেছিলো। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।